ধলাই জেলার কাঞ্চনপুর মহকুমার শিলছড়া ঝর্ণা। সম্প্রতি নিউজ ভ্যানগার্ডে এই ঝর্ণার অপরূপ সৌন্দর্য এই স্থানটিকে পর্যটনের মানচিত্রে যে স্থান করে দিতে পারে তার বিষয়ে খবর দেখানো হয়েছে। সত্যি প্রকৃতির এই অপরূপ মহিমাকে কেনা চায় একটু কাছ থেকে উপভোগ করতে রবিবার বর্ষণ সিক্ত দিনে এই শিলছড়া ঝর্ণা উপভোগ করার বাসনা নিয়ে সপার্ষদ রওনা হন মন্ত্রী সান্ত্বনা চাকমা। মন্ত্রীর সাথে এদিন প্যাচারথল ব্লকের চেয়ারম্যান ও বিডিও সহ অন্যান্যরাও ছিলেন। প্যাচারথল ব্লক থেকে বেশ কয়েক কিলোমিটার গাড়িতে আসার পর পায়ে হেঁটে আসতে হয় এই ঝর্ণাস্থলে। পথে মন্ত্রীকে পার হতে হয়েছে শীতলছড়া আঁকাবাঁকা চড়াই উতরাই বহু রাস্তা। ঝর্ণার অপরূপ সৌন্দর্য উপভোগ করার ফাঁকে মন্ত্রী সান্ত্বনা চাকমা জানান, এই ঝর্ণা সম্পর্কে শুনেছি ও দেখেছি, এখানে এসে আজ দারুণ লাগছে। এই ঝর্ণাস্থলের উন্নয়নের জন্য 5 লক্ষ টাকা অনুমোদন হয়েছিল, তারপর সেই টাকা তুলে নিয়েছে, কারণ এত কম টাকায় কিছুই হবে না। আমি আশেপাশে এসেছি কিন্তু এই জায়গাতে আসিনি, অনেক পিকচার দেখেছিলাম কিন্তু আজকে প্রথমবার এসেছি, খুব ভালো লাগছে। আমরা এসেছি আমাদের প্যাচাতের ব্লক চেয়ারম্যান সঙ্গে বিডিও সাহেব আছেন এবং এই আমাদের এই আন্দরচড়া পঞ্চায়েতের চেয়ারম্যান উনিও এসেছেন। তো আমরা দীর্ঘ সময় থেকে আমরা ভেবেছিলাম কিছু একটা করব, তো আমিও নিজে থেকে নিজে এসে দেখিনি, তো আজকে দেখলাম। তো এর আগেও আমি একবার না দেখেই আমি এখানে 5 লক্ষ টাকা আমরা সেশন করেছিলাম, তারপরে এটা আমরা জানলাম যে এই টাকা দিয়ে কিছু হবে না, তার জন্য আমরা সেটাকে আবার উইথড্র করে নিয়েছি। এবার দেখুন মন্ত্রী সান্ত্বনা চাকমা কিভাবে শিলছড়া ঝর্ণাস্থলে এসে পৌঁছান। শিলছড়া ঝর্ণা দেখার পর উচ্ছ্বসিত মন্ত্রী জানান, প্যাচারথল ব্লক এলাকাকে যাতে পর্যটন কেন্দ্র বানানো যায় তার চেষ্টা করব, যাতে প্রচুর পর্যটক এখানে আসে শিলছড়া ঝর্ণার আকর্ষণে। নেক্সট ডে আমরা যে এখানে সঙ্গে ভিডিও রয়েছেন এবং আমাদের ব্লক চেয়ারম্যান রয়েছেন, সকলে মিলে যাতে করে আমাদের প্যাচারথল এলাকাকে টুরিস্ট প্লেস বানানো যায়, যাতে আরও এখানে প্রচুর সংখ্যক এখানে প্রচুর লোকের সমাগম হয়, সেটাও যাতে আরো আকর্ষিত হয়ে উঠে। রাজ্য সরকার ক্ষমতায় আসীন হবার পর ত্রিপুরা রাজ্যকে স্বাবলম্বী করে তুলতে সচেষ্ট হয়েছেন, আর তার জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পর্যটন শিল্পকে এক বিশেষ মাত্রায় নিয়ে যাবার জন্য বিশেষ বিশেষ অভিমত প্রকাশ করেছেন। বিশেষজ্ঞ মহলের মতে শিলছড়া ঝর্ণাস্থলকে কেন্দ্র করে যদি সরকার পর্যটন ক্ষেত্র গড়ে তোলে তাহলে সারা দেশের পর্যটকরা অবশ্যই আকর্ষিত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।